হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, আর এখানে আপনার বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেবো। ইসরায়েল আর ইরানের মধ্যে যে প্রবলেমটা এখানে চলছে, তো সেটা কতদূর পর্যন্ত আরও যেতে পারে, আর এখানে অ্যাকচুয়ালি কি ইন ফিউচারে ভবিষ্যতে আমরা কি এখানে ওয়ার্ল্ড ওয়ার থ্রির দিকে এগিয়ে যাচ্ছি, সেসব পসিবিলিটির দিক থেকেও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয় তাহলে এখানে মার্কেটের অবস্থা কী হতে পারে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা সেই সব জিনিস দেখে নেবো, তার সাথে কিছু জেম কয়েন আছে যেগুলো হিউজ পরিমাণে প্রফিট আমাদেরকে দিতে পারে। সেই সব কয়েনের মধ্যে আমি ইনভেস্টমেন্ট করেছি, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি কাউকে বলছি না ইনভেস্টমেন্ট করতে, কিন্তু আমি যেগুলো কয়েনের মধ্যে ইনভেস্ট করছি বর্তমানে ডিপের মধ্যে, আমি সেই প্ল্যান আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভোলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। এবার যদি এখানে চলে আসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে, মার্কেট এত বড় ডাম্প হয়েছে তারপরেও কিন্তু মার্কেট এখানে গ্রিডের মধ্যে আছে। ঠিক আছে, মার্কেট এখনও আপনার এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে কিংবা ফিয়ারের মধ্যে এখানে যায়নি, তবে মার্কেট বর্তমানে যেরকম অবস্থা আছে এরকম যদি আর দুই দিন থাকে তাহলে এখানে আমরা এখানে আবারও এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে মার্কেট চলে যেতে পারে। সম্পূর্ণই ডিপেন্ড করছে এখন বর্তমানে যে আপনার ইসরায়েল আর ইরানের মধ্যে যে আপনার ওয়ারটা চলছে তার উপরে ডিপেন্ড করছে। এই ওয়ার আপডেটের মধ্যে যাওয়ার আগে এখানে আমরা দেখে নেবো বিটকয়েনের মধ্যে এখানে কী কী সাপোর্ট আছে গতকালকে এখানে। আর গতকালকে ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে পসিবিলিটি কম আছে যে ইরান অ্যাটাক করে দেবে। ঠিক আছে, কিন্তু তারপরে এখানে আপনার অ্যাটাক করে দিয়েছে। এবার দেখা যাক যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েনের মধ্যে যদি আমরা চার্টে চলে আসি তাহলে ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখবো যে বিটকয়েনের প্রাইস এখানে আপনার 59,800 পর্যন্ত এখানে চলে এসেছিল গতকাল। আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিয়ে বলেছিলাম যে যতটা পারেন লং টার্মের জন্য বাই করতে থাকুন, শর্ট টার্মের জন্য এখন আমি বাই দেখছি না, কিন্তু লং টার্মের জন্য আমি এখানে বাই করেছি। ঠিক আছে, লং টার্ম পোর্টফোলিওর মধ্যেও আমার ইনভেস্টমেন্ট আছে বর্তমানে, আর এখানে শর্ট টার্মের জন্য আমি কিছু অল্ড কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করেছি, কিন্তু অবশ্যই সেটা ডলার কস্ট অ্যাভারেজ করবো আমি। আমার কাছে আপনি যদি ইনভেস্ট করেন, ঠিক আছে, তাহলে আপনার কাছে যাতে আরও ডলার ফ্রি থাকে সেই ওটাও রাখবেন, ওটাকেই বলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, নাহলে আপনার অনেক লস হয়ে যেতে পারে। যেমন দেখুন বিটকয়েন এখানে আপনার 59,000 ডলারকে এখানে টেস্ট করেছে, এরপরে নেক্সট যে বিটকয়েনের একটা সাপোর্ট সেটা হচ্ছে 58,400। এটা মোটামুটি একটা সাপোর্ট, খুব একটা বড় না, কিন্তু বিটকয়েনের মধ্যে সবচেয়ে বড় যে একটা এখানে সাপোর্ট বের হয়ে আসছে সেটা হচ্ছে 56,000 ডলার, কারণ এখানে আমাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজও আছে, প্লাস এইখানে এই লেভেলের মধ্যে এখানে আপনার অ্যাভারেজ বাইং করেছে যে ETF আছে, ব্ল্যাক রক আছে, ঠিক আছে, তাদের এখানে অ্যাভারেজ বাই করা আছে 56,000 ডলারের মধ্যে। সেই জন্য কিন্তু এটা মানে দুই দিক থেকে দেখলেই অনেক বড় একটা সাপোর্ট। ব্ল্যাক রক এত বড় একটা কোম্পানি, ঠিক আছে, এত বড় কোম্পানি, এত মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ফান্ড তাদের আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে, তারা কিন্তু কখনোই চাইবে না যে আমি যে কয়েনটাতে বাই করেছি, ঠিক আছে, তারা যে দামে বাই করেছে তার নিচের মধ্যে মার্কেটকে আসতে দিতে তারা কিন্তু চাইবে না। কিন্তু তারপরেও সব কিছু এখানে ডিপেন্ড করবে এখন ওয়ারের মধ্যে, ওয়ারের জন্য। ঠিক আছে, এবার দেখুন এখানে দেখা যাক যে গতকাল এখানে রাত্রেবেলা কী হয়েছে। ইরান এখানে মোটামুটি 200 থেকে 300 ড্রোন অ্যাটাক করে দিয়েছে ইসরায়েলের মধ্যে। এবার যে আপডেট বের হয়ে আসছে যে ইসরায়েল বলছে তাদের যে আয়রন ডোম আছে, ঠিক আছে, আয়রন ডোম দিয়ে সেগুলোকে নষ্ট করে দিয়েছে, কিন্তু ইরান থেকে এখানে আপনার দাবি করা হচ্ছে যে এখানে না, নষ্ট করতে পারেনি, ইসরায়েলের মধ্যে অ্যাটাক করেছে তারা, 300 ইরানি ড্রোন এখানে অ্যাটাক করেছে। ঠিক আছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা প্যানিকের এখানে ক্রিয়েট হয়। এবার দেখুন এতে প্রফিট কাদের হবে, প্রফিট সবচেয়ে বেশি হবে গোল্ড সিলভার এইসব জিনিসের মধ্যে, কিন্তু বিটকয়েনকেও কিন্তু আমরা ডিজিটাল গোল্ড বলি। যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল তখনও কিন্তু বিটকয়েনের মধ্যে সামান্য কিছু ডাম্প হয়েছিল, সেরকম কোনো ডাম্প কিন্তু এখানে হয়নি। ঠিক আছে, এই দিকটাও আমাদেরকে দেখতে লাগবে। কিন্তু আরেকটা ব্যাপার কি, যখন এখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল সেটা কিন্তু শুধুমাত্র দুই দেশের মধ্যেই হচ্ছে, কিন্তু এখানে পসিবিলিটি বের হয়ে আসছে যে একটা আবার এখানে আপনার ওয়ার্ল্ড ওয়ার হওয়ার একটা পসিবিলিটি এখানে বের হয়ে আসছে। তো সেটা কীরকম এখানে দেখুন, ইসরায়েল দেখুন মানে ইসরায়েলের আপনি যদি হিস্ট্রিতে যান তাহলে ইসরায়েল কিন্তু বসে থাকবে না। ইসরায়েলও কিন্তু ইসরায়েলের যে PM আছে সেও কিন্তু এখানে আপনার প্রেস স্টেটমেন্ট দিয়ে বলেছে যে তারাও এখানে অ্যাটাক করার জন্য প্রস্তুত আছে, তারা তাদেরকে যে 300 ইরানি ড্রোন যে অ্যাটাক করেছে ইরান থেকে, তো যার ফলে তারাও এখানে অ্যাটাক করবে ইরানের উপরে। এবার যদি ইরানের উপরে আপনার অ্যাটাক করে দেয় ইসরায়েল, ঠিক আছে, অ্যাটাক করে দেওয়ার পরে তারপরে কিন্তু যে অন্যান্য দেশ আছে সেই দেশের মধ্যে যদি US, যেমন এখানে আরেকটা নিউজ বের হয়ে আসছে, সেই নিউজটা আমি এখানে কভার করতে পারলাম না, আরেকটা নিউজ কী বের হয়ে আসছে যে আপনার হচ্ছে US যে আছে, US ডাইরেক্টলি সাপোর্ট করছে, US জর্ডান আরও কিছু কিছু দেশ আছে ইউরোপের কান্ট্রির, তারা কিন্তু ডাইরেক্টলি সাপোর্ট করছে আপনার ইসরায়েলকে। তো সাপোর্ট করার ফলে তারা এটাও বলেছে ইরান যদি এবার আরও অ্যাটাক করে তাহলে তাদের উপরে তারা অ্যাটাক করে দেবে। এবার ইরানের থেকে যে আরও ফাইটার প্লেনগুলো আসছে সেগুলোকেও তারা এখানে আপনার অ্যাটাক করছে, ঠিক আছে, US থেকে। এবার এখানে আবার রাশিয়া চায়না তারা বলছে যদি এখানে US এখানে ইনভলভ হয় এই যুদ্ধের মধ্যে তাহলে তারাও এখানে ইরানের সাথে থেকে তারাও ইসরায়েলের উপরেই অ্যাটাক করে দেবে। এবার যদি এটা হয়ে যায়
তাহলে এখানে পসিবিলিটি কী হতে পারে? পসিবিলিটি এখানে হতে পারে আরবটা এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার। এবার এখানে যদি পসিবিলিটির দিক থেকে আমরা যদি যাই, এখানে এক নম্বর এখানে দেখুন, এখানে থাকবে রাশিয়া, চায়না, ইরান, ইয়েমেন, নর্থ কোরিয়া। এই যে দেশ আছে আপনার, এই পাঁচটা দেশ এগুলো হচ্ছে প্রধান দেশ, এগুলো কিন্তু এক লাইনে থাকবে। এবার দুই নম্বর এখানে কে থাকবে? ন্যাটো আছে, ন্যাটো, ইউএস, ইসরায়েল অ্যান্ড ইউকে। এবার ন্যাটো কী? ন্যাটো হচ্ছে এখানে আপনার বেশ কিছু দেশ মিলিয়ে কিন্তু ন্যাটো, তার মধ্যে এখানে জার্মানিও আছে, ফ্রান্স আছে, কানাডা আছে, ঠিক আছে, এইসব দেশগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি ভালোই শক্তিধর দেশ। তো এবার যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু দুই, আর যে আপনার ইন্ডিয়া আছে, ইন্ডিয়া এখানে নিউট্রাল থাকতে পারে, এটা জাস্ট একটা পসিবিলিটি, এরকম হতেও পারে বা নাও হতে পারে, ঠিক আছে। এবার যদি এটা হয়ে যায় তাহলে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে এখানে আমরা ইম্প্যাক্ট দেখতে পারবো, মানে মার্কেট কত পর্যন্ত ডাম্প হতে পারে তার কোনো এখানে ঠিক থাকবে না, ঠিক আছে। কারণ যখন এখানে একটা যুদ্ধ হবে তখন সবার মানে মানে ভাবতেই পারছেন সেটা কী ধরনের পরিস্থিতি হতে পারে। যেমন আমরা কোভিডের সময় দেখেছিলাম, করোনার সময়, যে মার্কেটের মধ্যে কী ধরনের একটা ইফেক্ট ফেলেছিল, কিন্তু সেটা অন্য কথা। তখন কিন্তু মার্কেটের মধ্যে আমার কোভিডটা যে ছিল সেটা কিন্তু আপনার মার্কেটের মধ্যে একটা নেগেটিভ হিসেবেও কাজ করেছিল বা পজিটিভ হিসেবেও কাজ করেছিল, ঠিক আছে। অনেকে প্যানিক সেলিং করে বের হয়ে গিয়েছিলো, এবার তখন সবার কাছে কাজ ছিল না, তাদের যে আপনার জমানো ফান্ড ছিল সেগুলো দিয়ে তারা মার্কেটের মধ্যে এসেছিলো, যার ফলে কিন্তু সেই সময়কার একটা যে বুল মার্কেট আসে সেটাও কিন্তু একটা আপনার কারণ, ঠিক আছে, বুল মার্কেট হওয়ার। এবার যদি এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে হয়ে যায় তাহলে হিউজ পরিমাণে মার্কেট ডাম্প হবে, এখানে আর কোনো প্রেডিকশন করার মতো কোনো কিছু থাকে না। কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে পারি যে লং টার্মের জন্য যারা এখানে বাই করেছেন তাদের এখানে কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। যেমন আমি এখানে লং টার্মের জন্য আমার আছে, শর্ট টার্মের জন্য করেছি, কিন্তু আমি শর্ট টার্মের জন্য যেগুলো করেছি সেগুলো আমি ফান্ড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেই করেছি, ঠিক আছে। এখানে সব কিছু আমার মানে নিয়ম মতোই করা আছে, সেজন্য মার্কেট যদি এখান থেকে নিচের মধ্যেও আসে, হ্যাঁ, এখানে কেউ বলতে পারবে না যে আমার এখানে প্রফিট হবে, তারপরেও হ্যাঁ আমারও লস হবে। কিন্তু এখানে দেখুন কি, যারা এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করবে না তাদের কিন্তু সবচেয়ে বেশি এখানে লস হবে, কিন্তু যারা মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিগুলোকে ফলো করবে তাদের কিন্তু এখানে লসটা এখানে কম হবে, ঠিক আছে। এবার বিটকয়েনের মধ্যে তখন যদি এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার এখানে চালু হয়ে যায় তাহলে এখানে বিটকয়েনের মধ্যে এখানে আর কি প্রেডিকশন করবো, এখানে প্রেডিকশন করার মতো কোনো কিছু থাকে না, হিউজ পরিমাণে মার্কেট ডাম্প হবে। কিন্তু এটা বলতে পারি যারা লং টার্মের জন্য নিয়েছেন কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই, বিটকয়েন কখনো না কখনো সেখান থেকে আবারও সার্ভাইভ করে উপরের দিকে যাবে। আর বর্তমানে ওয়ার্ল্ড ওয়ার হওয়া মানে খুব একটা সহজ না, কিন্তু যদি এখানে থার্ড কোনো কান্ট্রি যদি এখানে ইনভলভ হয়ে যায়, ঠিক আছে, ইরান আর ইসরায়েলের মধ্যে, এই দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে এটা কোনো ব্যাপার না, এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে তেমন কোনো কিছু হবে না। এবার কিন্তু যদি এখানে থার্ড কোনো কান্ট্রি, যেমন ইউএস থেকে যদি সাপোর্ট এখানে চলে আসে ইসরায়েলের কাছে, ইসরায়েলে যদি ইউএস এখানে যুদ্ধ করতে যায় তাহলে কিন্তু রাশিয়া, চায়না, তারাও কিন্তু চুপ থাকবে না, তারাও কিন্তু এখানে আপনার, বিশেষ করে রাশিয়া, রাশিয়া কিন্তু আরও অ্যাগ্রেসিভলি এখানে আপনার ইরানের হয়ে এখানে আপনার লড়াই করবে, ঠিক আছে। কারণ কী? কারণ হচ্ছে এখানে আপনার ইউএস যে আছে এরা কিন্তু মানে রাশিয়া তো জানেনি, এটা রাশিয়ার মানে কমন এনিমি হচ্ছে ইউএস, আর ইউএসের কমন এনিমি হচ্ছে আপনার রাশিয়া, তো যার ফলে এই জিনিসটা হবে। এবার এই ডাম্পের মধ্যে কেউ এখানে, কারোর এখানে বলেন একটা কথা, কারোর এখানে পৌষ মাস, কারোর এখানে সর্বনাশ, যারা এখানে মানি ম্যানেজমেন্ট করেননি, আমি বারবার এখানে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছি, ফ্রি গ্রুপে বলেছি, পেইড গ্রুপে বলেছি, যে এখানে অলওয়েজ কিছু এখানে আপনার ফান্ড ফ্রি রাখবেন, কারণ এখানে কখন কী হয় মার্কেটের মধ্যে সেটা বলা যায় না, ঠিক আছে, ফান্ড সবসময় ফ্রি রাখতে লাগে। এবার আপনার কাছে যে, আমার কাছে যে ফান্ড আছে, আমি আপনাদের কিছু করতে বলবো না, আমি যেটা করছি সেটা বলছি আপনাদেরকে, আমার কাছে যে ফান্ড আছে তার মোটামুটি ম্যাক্সিমাম বাই আমি করে ফেলেছি, আমার কাছে জাস্ট আর 20% ইউএসডি ফ্রি আছে, যেটা দিয়ে আমি সেটাকে রেখেছি, যদি ইনকেস আরও যদি সিচুয়েশন খারাপ হয়ে যায় তখন আমি সেখানে লাস্ট আরেকটা এখানে এন্ট্রি নেবো। আর এখানে খুব এখানে বটমের ওয়েট করবেন না, কারণ পৃথিবীর এটা কেউ জানে না যে বটম কোথায় আর এখানে আপনার টপ কোথায়। এবার দেখুন, যদি এখানে কালকেই তাদের মধ্যে দুই দেশের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট আবারও হুট করে উপরের দিকে চলে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। আর এই ডাম্পের মধ্যে অবশ্যই কিন্তু মান্তা, তারপর হচ্ছে আপনার ARB, তারপরে অন্ডো, তারপর হচ্ছে ওশিয়ান প্রোটোকল, এইসব কয়েনগুলোর মধ্যে নজর রাখবেন, এগুলোকে ওয়াচলিস্টের মধ্যে রাখবেন। এর আগের দিনে ভিডিও আমি আপনাদের, ভিডিওতেও আপনাদের আমি বলেছিলাম এই কথাগুলো, ঠিক আছে। এবার দেখুন আরেকটা কথা কি, এটা নিয়ে আমি টেলিগ্রামের মধ্যে ডিটেল একটা আপডেট দিয়ে দেবো, যে আপনাদের আমি সেই বিয়ার মার্কেট থেকে বলে আসছি, যে যেমন আছে ডট, ম্যাটিক, আডা, আরও কিছু কয়েনের লিস্ট আপনাদেরকে আমি দিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতাম যে এগুলোকে লং টার্মের জন্য নিতে পারেন। তো সেই লিস্টের থেকে কিছু কয়েন আমরা এখানে বাদ দিয়েছি, আমি পার্সোনালি বাদ দিয়েছি, তো সেই জন্য আমি চাইছি যে যেসব কয়েনগুলো আমি পার্সোনালি বাদ দিয়েছি সেই কয়েনগুলোকে, সেগুলোরও একটা লিস্ট আমি এখানে আপনাদেরকে আপডেট করে বলে দেবো, ঠিক আছে। তো টেলিগ্রাম গ্রুপের মধ্যে অবশ্যই গিয়ে জয়েন করে রাখবেন। আজকে মোটামুটি আমি একটা আপডেট দিয়ে বলে দেবো যে আমি কোন কোন কয়েনের থেকে আমি এক্সিট নিয়ে নিয়েছি, কিংবা 50% এক্সিট নিয়ে নিয়েছি, নিয়ে আমি অন্য কোনো কয়েনের মধ্যে চলে গিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, আর মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এখানে জয়েন করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে গতকালকে রাত্রেবেলা এখানে ভোর 3টের সময় এখানে যখন মার্কেট এরকম হচ্ছিল তখন কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। তো অবশ্যই মেক শিওর করবেন যে টেলিগ্রামের মধ্যে গিয়ে জয়েন করে নিয়েছেন, ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।